ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে চাহিদা বেড়েছে স্যালাইনের বেড়েছে এর সংকট ফার্মেসিগুলো রোগীর জন্য পর্যাপ্ত স্যালাইন সরবরাহ করতে পারছে না এদিকে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দাম ডেঙ্গুর পরিস্থিতি অবনতি হওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চড়া দামে বিক্রি করছে ডাব বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী সেই সাথে চাহিদা বেড়েছে শিরায় দেওয়া স্যালাইনের রোগীর পানি শূন্যতা পূরণ ও রক্তচাপ স্থিতিশীল রাখতে দৈনিক কমপক্ষে একটি স্যালাইনের প্রয়োজন পড়ে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীরা স্যালাইন পেলেও অন্যান্য পরীক্ষায় প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে রোগীর পানি শূন্যতা পূরণে চিকিৎসক তরল খাবারসহ ডাব খাওয়ার পরামর্শ দিচ্ছেন তবে ডাবের বাড়তি দামে রোগীর স্বজনরা দিশেহারা হাসপাতালের সামনে 150 থেকে 200 টাকা দরে ডাব বিক্রি হলেও ক্যামেরা দেখে মুহূর্তে দাম কমিয়ে দেন বিক্রেতারা চিকিৎসার দিক দিয়ে কোনো দিকে কমতি নাই কিন্তু যে আমাদের যেসব খাবার বলতেছে যেমন ডাব খালতে খাইতে বলতেছে আপনার পেঁপে খাইতে বলতেছে আর আদাস অনেক কিছু খাইতে বলতেছে কিন্তু একটা ডাব কিনতে গেলে আমাদের 250 থেকে 300 টাকা লাগতেছে 6টা পরীক্ষা দিছে ডাক্তারে তো এই 6টা পরীক্ষার মধ্যে আপনার 2টা আমরা এখানে করতে পারছি আর যে বাকি 4টা পরীক্ষা আমরা পপুলারে গিয়েছি ওখানে যার পর আমাদের কাছ থেকে 6,000 টাকা নিছে আমরা ব্যস্ত হইলো 200 টাকা করে আবার এমন আছে 800 টাকা পরে 8,000 টাকা সব পরে এই জায়গায় বেশি মনে হইলো 90 টাকা 100 টাকা পিস 120 টাকা দেখেন তাও না 180 টাকা 170 টাকা এছাড়া না 200 টাকা এরকম ভাবে নেয় সেই ডাবটার পানিটা এক গ্লাস পরিমাণে হয় না তাহলে আমাদের দ্বারা কি সম্ভব একটা ডাব কিনে খাওয়া বা একটা রোগীর সাথে দেখা করতে এসে তাকে 2টা ডাব কিনে দেওয়া কি আমাদের মতো মানে নিম্ন আয়ের মানুষের কোনো মতেই সম্ভব না এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি চাহিদা বেড়েছে স্যালাইনের ফার্মেসিগুলোতে সরবরাহ কমেছে চাহিদা থাকলেও সে অনুযায়ী সরবরাহ করতে পারছে না ওষুধ কোম্পানিগুলো কোম্পানিকে আমরা রেগুলার ফোন দিচ্ছি তারপরে রেগুলার অর্ডার দিচ্ছি ওনারা বলতেছে যে আমাদের ম্যাটেরিয়ালস নাই আমরা ম্যাটেরিয়ালস পাচ্ছি না এই জন্য আমরা স্যালাইনটা তৈরি করতে পারছি না যার জন্য আমরা সাপ্লাই দিতে পারতেছি না সকাল থেকেই তো স্যালাইনের জন্য ঘুরতেছি স্যালাইন পাওয়া যাইতেছে না নাই যে কোনো দোকানে গেলেই বলে স্যালাইন নাই এই যে এখন 3-4 দোকান ঘুরছে স্যালাইন নাই ডেঙ্গুর ভয়াবহ অবস্থায় অসহায় রোগীরা যাতে কোনো ধরনের সংকটে না পড়ে সেই ব্যাপারে নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন নাগরিকদের শফিউল আলম সুজন এটিএন বাংলা ঢাকা